নমস্কার বন্ধুরা অর্পিতা সিম্পল লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত আজকে আমি একটা দুর্দান্ত স্বাদের মাছের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। মাছটি অনেকেই চিনতে পারো আবার অনেকেই চেনে না এটা হচ্ছে কাচকি মাছ দারুণ সুস্বাদের একটা মাছ আজকে আমি বানাবো কাচকি মাছের পাটি চচ্চড়ি এখানে তিনশো গ্রাম কাচকি মাছ আছে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তিনটে ছোট ছোট আলু কুচি করে কেটে নিয়েছি একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এক মুঠো ধনে পাতা কুচিয়ে নিয়েছি একটা টমেটো কুচিয়ে নিয়েছি আর চারটে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আর কিছু গুঁড়ো মশলা লাগবে এখানে নিয়েছি আমি ভাজা জিরে গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো নুন সামান্য কালো জিরে আর রান্নাটা হবে সর্ষের তেলে সেই কটা উপকরণ দিয়েই কিন্তু আমার দারুণ সুস্বাদের কাঁচকি মাছের বাটি চচ্চড়ি তৈরি হয়ে যাবে প্রথমে আমি মাছটাকে একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নেব তারপরে এর মধ্যেই আমি আলুটা দিয়ে দেব পেঁয়াজ কুচিটা দিয়ে দেব টমেটো ধনে পাতা আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে পরিমাণ মতন নুন দিলাম এক চামচের মতন হলুদ গুঁড়ো দিলাম আর এক টি স্পুন মতন শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম কারণ কাঁচা লঙ্কা যেহেতু দিয়েছি দুটো আর দুটো পরে দেব আমি কড়াইতে আর ভাজা জিরের গুঁড়োটা দিয়ে দিলাম এক চামচ মতন আর সর্ষের তেল দিলাম দু চামচ মতন এবার সবগুলো উপকরণকে আমি মাছের সঙ্গে ভালো করে মিশিয়ে রেখে দেব দশ মিনিটের জন্য এবার কড়াইটা বসিয়ে দিয়ে আমি অর্ধেক তেলটা মানে দু চামচ মতন যেই তেলটা ছিল ওটা দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিলাম কালো জিরে ওয়ান টি স্পুন মতন কালো জিরাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে পুরো মাছটা মানে মাখা মাছটা ছেড়ে দেব গ্যাসের ফ্লেমটা কিন্তু আমার বাড়ানোই আছে এরকম অবস্থায় আমি মাছটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে ছোট এক বাটি জল আমি এর মধ্যে দিয়ে দিলাম আর ওপর থেকে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ব্যাস এর মধ্যে আর কিছু দেওয়ার নেই এবার গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়াম করে রেখে ঢাকা দিয়ে রাখব তিন মিনিট পর আমি ঢাকনাটা খুলে দেখলাম জলটা অনেকটাই টেনে গেছে দেখো জলটা কিন্তু প্রায় টেনে গেছে এরপর আমি আবার একটু ঢাকা দিয়ে রাখব মানে জলটাকে পুরো টানিয়ে নিয়ে তেলটা ওপর দিয়ে বেরিয়ে আসলে তবেই বোঝা যাবে যে হ্যাঁ মাছটা হয়ে গেছে দেখো এইবার মাছটা কিন্তু আমার পুরো সাইড দিয়ে তেল বেরিয়ে এসছে তার মানে মাছটা পুরোপুরিভাবে হয়ে গেছে দেখো বন্ধুরা আমি কড়াই দিকে নামিয়ে নিয়েছি মাছটা পুরো এপাশ ওপাশ করে ভাজা ভাজা করে আমি কিন্তু নামিয়ে নিয়েছি হয়ে গেছে আমার দারুণ সুস্বাদের একটা মাছ কাচকি মাছের বাটি চচ্চড়ি এটা কিন্তু গরম ভাত দিয়ে খেতে দারুণ লাগে তোমরা কিন্তু বাড়িতে ট্রাই করো একবার আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও শেয়ার করো ও সাবস্ক্রাইব করে দিও আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে ততক্ষণ পর্যন্ত খুব ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ